পঞ্চায়েত নির্বাচনে পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর পঞ্চায়েতে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা করেছিলেন শিল্পা বাদ্যকর। মনোনয়নপত্র জমা করার পর থেকেই শাসক দলের পক্ষ থেকে নানা রকমভাবে তাকে হুমকি দেওয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তাকে হুমকি দেওয়া হয়েছিল, কিন্তু এই পত্র প্রত্যাহার না করেও সব রকম হুমকি সহ্য করে নির্বাচনে লড়াই করেন তিনি। চলতি বছরের 2 জুলাই থেকেই 10 বছর বয়সী তার মেয়ে, যার নাম তিথি বাদ্যকর, নিখোঁজ হয়ে যায়। দিন রাত খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পাণ্ডবেশ্বর থানায় নিখোঁজ হবার অভিযোগ দায়ের করা হলে পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই নিখোঁজ তিথিকে খুঁজে বার করার ব্যবস্থা করা হবে বলে পরিবারকে আশ্বাস দেন। কিন্তু আজ 99 দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তিথিকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় গেলে পুলিশ শুধু আশ্বাস দিয়েছেন, এমনকি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কার্যালয়েও অভিযোগ করলে সেখান থেকেও আশ্বাস পেয়ে নিরাশ হয়ে বাড়ি ফেরেন নিখোঁজের পরিবার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রয়াস চালানোর পরেও এখনও পর্যন্ত নিরাশ হয়ে আছেন নিখোঁজের পরিবার। তাই আজ বাউরি সমাজ, গোয়ালা সমাজ, বাদ্যকর সমাজের পক্ষ থেকে 7 নম্বর জাতীয় সড়কের হরিপুরে স্টেট ব্যাংকের সামনে অনশনে বসেন তারা। অনশন এতটাই গুরুতর হয়ে পড়ে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলো পুলিশ বাহিনী। অনশন চলাকালীন 7 নম্বর জাতীয় সড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় তার জন্য পাণ্ডবেশ্বর ট্রাফিক গার্ড, পাণ্ডবেশ্বর থানা, অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ এসে সে ব্যাপারে নজরদারি চালিয়েছে। অনশনকারী এক মহিলা জানান, আজ 99 দিন চলছে নির্দল প্রার্থী শিল্পা বাদ্যকর পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হওয়ার পরই এই ঘটনাটি ঘটেছে। প্রশাসনের কাছে বারংবার অনুরোধ জানালেও প্রশাসনের পক্ষ থেকে মিলেছে শুধু আশ্বাস। তিনি জানিয়েছেন, জনগণের সেবা করার জন্য যদি পুলিশ হয়ে থাকে তাহলে আজ 99 দিন ধরে নিখোঁজ তিথি বাদ্যকরকে এখনও পর্যন্ত পাওয়া গেল না কেন? পুলিশ তাহলে জনগণের কি সেবা করছে? তিনি জানান, আজ যদি এটা একটা গরিব পরিবারের মেয়ে নিখোঁজ না হয়ে যদি কোনো নেতা মন্ত্রী বা পুলিশের মেয়ে হতো তাহলে কি পুলিশ এতদিন হাতে চুরি পরে চুপ করে বসে থাকতে পারত? তিনি জানান, ভারতবর্ষের নাগরিক হিসেবে গণতান্ত্রিক অধিকারকে নিয়ে পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে শিল্পা বাদ্যকর নেমেছিল বলে আজ এই দিন তাকে দেখতে হচ্ছে। তিনি জানান, পুলিশ এই গরিব পরিবারের নিখোঁজ মেয়েকে খুঁজবে কি করে, কারণ পুলিশ তো তোলা আদায় করতেই ব্যস্ত। তিনি জানান, পুলিশ আজ নিজের কাজকে পাশে রেখে নেতা জমি মাফিয়া, কয়লা মাফিয়া বলে মাফিয়াদের কাজ নিয়েই তো ব্যস্ত। পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভেবেছিলেন আজ এই অনশনকে উঠিয়ে দেবেন, কিন্তু সেটা হবে না। যতক্ষণ না কিছু একটা ব্যবস্থা প্রশাসন না নিচ্ছে তাদের এই অনশন চলবে বলে তিনি জানান। নির্দল প্রার্থী তথা নিখোঁজ তিথি বাদ্যকরের মা জানিয়েছেন, তিনি কি ভুল করেছিলেন যে আজ এই দিন তাকে দেখতে হচ্ছে? মনোনয়নপত্র জমা করেছিলেন বলেই কি এই নিষ্পাপ শিশুটি আজ পর্যন্ত নিখোঁজ? আজকে 99 দিন হয়ে গেল আমার মেয়ে নিখোঁজ আছে। আমি ইলেকশনে নির্দল প্রার্থী দিয়েছিলাম জলভাঙা গ্রাম পঞ্চায়েত থেকে। বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী দিয়েছিলাম জলভাঙা গ্রাম পঞ্চায়েত। তো আমি নির্দল প্রার্থী দেওয়ার পর 20 তারিখে আমি ওই যে কাগজ জমা করছি ভোটের জন্য সেটা জমা করেছিলাম। তো তারপর থেকে মানে বিরোধী পক্ষে যে দল সব আছে পার্টি, তারা আমাকে তোলাবার জন্য অনেকবার আমার বাড়িতে এসছে, গেছে, ফোন করেছে, নানা রকম ধমকি ধমা দিয়েছে। তো তাদের ধমকি বাড়ি ছেড়ে চলে গেছে, তবু তুলিনি আমি। তো আমার মেয়েকে 1 তারিখে তাপস মণ্ডল, জলপনা তাপস মণ্ডল নামে একজন আছে যে তৃণমূলেরই কর্মী, আপাতত তাকে তৃণমূলেরই কর্মী বলা যায়। তো তার সে আমার মেয়েকে 1 তারিখে ধমকি দিয়েছে, তোর মা নির্দল প্রার্থী দিয়েছে, তোর মা যদি ভোটে প্রচার করে তাহলে তোর মাকে বলে দিবি, ভালো হবে না। আর 2 তারিখে তারই সেকেন্ড ওয়াইফ মানা পাহাড়িয়ার দিদির সাথে দুলালি পাহাড়িয়াকে দিয়ে আমার মেয়েকে কিডন্যাপ করে দিয়েছে। 2 তারিখে 2 জুলাই আপনি পুলিশে দ্বারস্থ হয়েছিলেন? হ্যাঁ, 3 তারিখে আমি পুলিশকে জানাই, পাণ্ডবেশ্বর পুলিশ আমাকে ঘুরিয়ে দেয়, কেস তো আমার নিয়ে নিয়েছে বাদ্যকর সমাজ। আমার নাম শিল্পা বাদ্যকর। এখন আমি সিবিআই তদন্ত চাইছি, কারণ পুলিশ মানে বিফল হয়ে গেছে নিজের খোঁজার উদ্দেশ্যে। খালি খুঁজছি, পুলিশের থেকে বেশি জায়গা আমরা খুঁজে নিয়েছি, কিন্তু পুলিশের আমরা এখন সিবিআই তদন্ত চাইছি, যে কোনো রূপে আমার মেয়েকে চাইছি, কারণ আর 1টা দিন পেরিয়ে গেলে আমার মেয়ের 100 দিন যাওয়া হয়ে যাবে। বলুন, আমি একটা মেয়ে মা হয়ে কি করে চুপ করে থাকবো?
যদি মনোনয়নপত্র জমা করে তিনি ভুল করেছিলেন তাহলে তাকে শাস্তি না দিয়ে তার জায়গায় নিষ্পাপ শিশুকে এরকম ভাবে নিখোঁজ করার কি দরকার ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়াস, এমনকি পান্ডবেশ্বর থানা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফিসে গিয়েও মেলেনি কোনো সুরাহা। তিনি বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ির সাথে যোগাযোগ করলে রাজ্য সভাপতি নানা রকম ভাবে প্রয়াস চালালেও নিখোঁজ দিদিকে খুঁজে বের করতে তিনিও ব্যর্থ হয়ে পড়েন। তাই আজ বাধ্য হয়ে বাউড়ি সমাজ, গোয়ালা সমাজ, রুইদার সমাজ, সব সমাজের মানুষ একত্রিত হয়ে অনশনে বসেন। পশ্চিমবঙ্গ বাউড়ি সমাজ শিক্ষা সমিতির রাজ্য সভাপতি সুমন্ত বাউড়ি জানিয়েছেন, এ ব্যাপারে পুলিশের কাছে বারংবার অভিযোগ করার পরেও কোনো সদুত্তর মেলেনি। তাই বাধ্য হয়ে বাউড়ি সমাজ, গোয়ালা সমাজ, রুইদার সমাজ একত্রিত হয়ে আজ এই অনশন মঞ্চে ডাক দেওয়া হয়েছে। আমরা খবর পাই যে 90 দিন ধরে একটা মেয়ে নিখোঁজ, যার বয়স 10 বছর। তার মায়ের কথা মতো আমরা জানতে পারি যে উনি নির্দল প্রার্থী হিসেবে ইলেকশনে দাঁড়িয়েছিলেন, তখন ধমক চমক চলছিল, তারপর এই দুর্ঘটনা ঘটে। তো আমরা চাইছি যে সেই 10 বছরের মেয়ে যত তাড়াতাড়ি ফিরে আসুক, সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই অনশন কর্মসূচি। এবং এই অনশন কর্মসূচির মঞ্চ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে কোনো উচ্চস্তরীয় তদন্ত কমিটি এই পুরো বিষয়টা তদন্ত করুক, সে এসআইটি হোক কিংবা সেটা সিবিআই হোক বা সিআইডি হোক। পুলিশ প্রশাসন 90 দিন সময় নিয়েছে এবং মেয়ের মায়ের কথা অনুযায়ী বা আমরাও যতটা অবজারভেশন করলাম, আর বেশি সময় দেওয়াটা মেয়েটার জন্য দুর্ভাগ্যজনক হয়ে যাওয়ার মতো। কি বলছিল পুলিশ? পুলিশ অবশ্য যে কাজগুলো করেছে তারা আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা অনেক কাজ করেছি তাকে খুঁজে পাওয়ার জন্য, এবং পুলিশকেও আমরা বোঝালাম যে আপনারা অনেক কাজ করে পরেও যেহেতু পাননি, তাহলে যারা আরও বেশি করে কাজ করতে পারবে, যাদের হাতে বেশি করে ক্ষমতা, যদি তারা এই পুরো কেসটা পায় তদন্ত করার জন্য, তাহলে আমরা আমাদের মেয়েটাকে খুব তাড়াতাড়ি ঘরে তুলতে পারবো। তিনি আরও জানান, এই অনশন মঞ্চে পুলিশ তাদের সাথে কথা বললে তিনি পুলিশের কাছে অনুরোধ করেন, এত খোঁজাখুঁজির পরেও পুলিশ যখন বাচ্চাটিকে খুঁজে পায়নি, তখন যারা খুঁজে বের করতে পারবে তাদেরকে এ ব্যাপারে জানাতে হবে। বাউড়ি সমাজ শিক্ষা সমিতির এক সদস্য অনশন মঞ্চ থেকে জানান, বিকেল 4টে পর্যন্ত পান্ডবেশ্বর থানার পুলিশ যদি কোনো ব্যবস্থা না করে তাহলে 7 নম্বর জাতীয় সড়ক অবরোধ করতে বাধ্য থাকবেন বলে তিনি হুঁশিয়ারি দেন। সুব্রত বাউড়ি, এসিডব্লিউ ইন্ডিয়া, পান্ডবেশ্বর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।